আজ শুক্রবার 28শে বৈশাখ 2023 সালের 12ই মে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আজ হচ্ছে শুক্রবার। আর এই শুক্রবার নামটি কিন্তু অসুরদের গুরুদেব নবগ্রহের মধ্যে অন্যতম শুক্রাচার্যের নামেই কিন্তু নামাঙ্কিত। আজ অবশ্যই যারা সমাজে বিখ্যাত হতে চান, ফেমাস হতে চান, যারা বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ফ্যাশন, মডেলিং, ভিডিওগ্রাফি, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন বা নেটওয়ার্কিং লাইনে আছেন, জাঁকজমকপূর্ণ যে সমস্ত ইন্ডাস্ট্রি, জুয়েলারির বিজনেস, স্টেশনারির দোকান, কোনো প্রকার টেক্সটাইলের বিজনেস যারা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো আজ অবশ্যই দেবী লক্ষ্মীর নাম জপ, ধ্যান আরাধনা আপনারা করুন এবং শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, এটিও কিন্তু 108 বার জপ করতে ভুলবেন না। আর স্ক্রিনে আপনারা দেবী লক্ষ্মীর যে গায়ত্রী মন্ত্রটি দেখতে পাচ্ছেন, ওম শ্রী মহালক্ষ্মী লক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত, এটি 108 বার যদি জপ করে দিনটি শুরু করেন তাহলে কিন্তু প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন, এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে তুলবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের একটু কিন্তু বাড়তে পারে, তবে তার জন্য আপনাদেরকে আর্থিক লেনদেন বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। সকল ক্ষেত্রে কোনো প্রকার ডকুমেন্টস দস্তাবেজে সিগনেচার করবার আগে সাবধানে করবেন, কারণ দিনটি কিন্তু ব্যয়বহুল থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের নামমান সম্মান প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না, সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। নিজেকে প্রকাশ করবার জন্য সময় ভালো, তবে সেই সমস্ত প্রকল্পে কাজ করুন যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি এই ধরনের সেক্টরে। যারা নিজেদের কেরিয়ার গড়তে চান দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আপনাদের মিলতেই পারে। বাড়ির ছোটোখাটো বাচ্চা কাচ্চাদের সাথে গল্প করে সময় অতিবাহিত করুন, মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করবেন। পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগ দিন, আপনার তরফ থেকে কোনো প্রকার অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত কিন্তু হতেই পারে। আজ অর্থ উপার্জন করা কতটা সোজা এবং অর্থ সঞ্চয় করা কতটা কঠিন সেটি কিন্তু আপনারা উপভোগ করতে চলেছেন। পরিবারের প্রতি কোনো প্রকার দায়িত্বের অবহেলা করলেই বিরক্তির পাত্রপাত্রী হতে পারেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।